নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর তোমাদের গাছগুলোও নিশ্চয়ই ভালো আছে। কারণ গাছ তো ভালো থাকবেই, কারণ বৃষ্টি তো অল্প অল্প সব জায়গাতেই হচ্ছে, কোনো কোনো দিন সারা রাতও বৃষ্টি হচ্ছে, আবার তিন চার দিন বৃষ্টি হচ্ছেও না। তাই আমাদের গাছগুলোকে আমরা এই সময় কি পরিচর্যা করব, এবং আজকে যে ফুলগুলো খুব সুগন্ধি আর তোমাদের বাগানে থাকবে, বিকাল হলেই তোমাদের বাগান মম করবে, আর সেই গাছগুলোর পরিচর্যাও কীভাবে তোমরা করবে সেই রকমই আমি ভিডিও নিয়ে এসেছি। তার সাথে আমি হয়তো জবাও দেখাতে পারি। আমার ছাদে যে কটি ফুল আজকে ফুটেছে সব তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। অল্প বিস্তর আমি কোন সবজি তুললাম আজকে, সেই রকমই আজকের ভিডিও। আমি যে সুগন্ধি ফুলগুলো বলবো, অনেকেরই বাড়িতে আছে, খুব সহজেই হয়, সেই ফুলগুলো এই বর্ষাকালে অনেকটা বেশি ফোটে, সেই রকমই ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আজকে চলে এলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি প্রধান কথা বলবো যে যদি সারা রাত বৃষ্টি হয় বা মুষলধারে তিন চার ঘন্টা বৃষ্টি হয়, যেসব নতুন বাগানি আছো তারা ছাদে বৃষ্টি থামলে কিন্তু অবশ্যই যাবে, কারণ টব ভর্তি জল হয়ে গেছে কি না, তোমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো করলেও অনেক সময় জল টবে দাঁড়িয়ে যায়। এই জল টবে যেন না দাঁড়িয়ে থাকে। আমিও কিন্তু এসেছি ছাদে যে বৃষ্টি সারা রাত হয়েছে, সেই জন্য সকালে এসেছি যে টবে কোনো জল দাঁড়িয়ে আছে কি না, তাহলেই কিন্তু শিকড় পচে যাবে, আর শিকড় পচে গেলেই গাছটাকে আমাদের হারাতে হবে। তাই নতুন বন্ধুরা, তোমাদেরকে বলবো খুব সাবধানে, এই সময় গাছ যত আনন্দ ততটাই কিন্তু দুঃখের ব্যাপার হয়ে যায়। যাক, আমি আজকে মধু মালতী বা মাধবীলতা, যেটা মাধবীলতা নিয়ে আমি বলবো তোমাদেরকে, যে মাধবীলতা দেখো খুব কম পরিচর্যায় হয়, খুব সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু বিকালে গাছটা থেকে আমরা পেয়ে থাকি, আর বিকাল থেকেই এই ফুলগুলো ফুটতে থাকে। আমার এই গাছটির এই যে সাদা ফুটছে, আজকে সাদা ফুটলো, কালকে গোলাপি, তার পরের দিনে এই রকম লাল বা মেরুন রঙের হয়ে যায়। খুব মজার ফুলটি, খুব সুন্দর আর খুব কম পরিচর্যা লাগে। গাছটি বিশেষ লতা নিয়ে না, গাছটিকে ঝাঁকড়া করে রাখা যায়, তবে গাছটির একটাই তোমাদেরকে দেখতে হবে যে গাছে কিন্তু জলের চাহিদাটা প্রচুর থাকে, তোমাকে জল কিন্তু তিনবার চারবার দিতে হবে, আর বৃষ্টি হলে তো কথাই নেই। তারপর চলে আসবো নাগচম্পা। নাগচম্পাতেও কিন্তু একটা হালকা গন্ধ আছে জানো, বা তোমরা কাঠচাপাও যদি করো, কাঠচাপাও আমার আছে, আমার দেখানো হলো না, তো এই নাগচম্পাটা দেখাচ্ছি। কাঠচাপাওতেও একটা মিষ্টি গন্ধ বিকাল থেকেই থাকে, এই ফুলগুলো কিন্তু বিকালেই ফুটে যায়। আর একটা কথা কি জানো, এই যে স্থলপদ্মটা দেখাচ্ছি, বারো মাসের স্থলপদ্ম, এটা কিন্তু বিশেষ পরিচর্যা লাগে না জানো, বর্ষাকালে কিন্তু এই ফুলটি তোমরা আনতেই পারো, প্রচুর ফোটে, আর ফুটে গেলে কিন্তু অবশ্যই তোমরা ফুলটি যদি একদিন না তোলো, তার পরের দিন কিন্তু ফুল আগে তুলে তোমরা ফেলে দেবে, গাছের এটা ক্ষতি হয়। শুকনো ফুল গাছের মধ্যে রেখে দিলে তোমাদের ক্ষতি হয়, গাছ থেকে কিন্তু শুকনো ফুল ফেলে দেবে। আর এই দেখো কলকে, কলকের মিষ্টি গন্ধ হয়তো নেই, কিন্তু একটা হালকা স্মেল আছে, কিন্তু খুব সহজে এই গাছটি হয় জানো, যদি কোথাও তোমরা পাও কেনো, কিন্তু বাড়িতে করতে পারো, বর্ষায় প্রচুর ফুল ফোটে। আর এই দেখো, আমরা তো বোতাম ফুল বলি, আর এটা গোফিনা বা গোমফিনা, এই ফুলটিও অতি সহজে তোমরা এইভাবে বাড়িতে করতে পারো, বিশেষ পরিচর্যা নেই বলতে পারো, বাগান খুব মানায়, এত সুন্দরের কালার যে তোমার কালারটা খুবই দৃষ্টি আকর্ষণ করবে। আর এইসব জবা তো তোমাদের সারা বছর আছে, জবার কথা কি বলবো, যতই বলবো কম বলা হয়ে যাবে। জবার তো পরিচর্যা বা নানা রকম অনেক কিছুই আমি বলেছি, জবা বাগানে তো রাখতেই হবে, জবা গাছ না থাকলে বাগান মানে নেই বলা যায়। তারপর চলে আসবো দেখো রজনীগন্ধা, আমার দেখো একই সাথে ছ সাতটা স্টিক উঠেছে গাছে, সুগন্ধি, একটা ফুললেই তোমার বিকালে তোমার ছাদ থেকে নামতে ইচ্ছা করবে না, বললাম সুগন্ধি ফুল। এবারে এসে গেলাম এই জুঁই ফুলটা, অসাধারণ অসাধারণ গন্ধ, খুব সুগন্ধি,
বিকালে তো ফুটে এই সাদা ফুল, বলি যে সমস্ত সাদা সুগন্ধি ফুল কিন্তু বিকালেই ফুটে যায়, সারা রাত থাকে, সকাল থেকে গন্ধ অল্প অল্প কমে, তবে যে হ্যাঁ বলবো সম্পূর্ণ গন্ধ চলে যায় তা না। বেল আছে, এই ফুলটাও বিকালেই ফোটে, বেল ফুলটা। আর দেখো আমার এই আর একটা জুঁই ফুল আছে, এটা লতানি জুঁই ফুলটা, এই জুঁই ফুলটা প্রচুর ফোটে। আমি পুরো কেটে গাছ একদম ছোটো করে দেবো, কিন্তু এত ফুল হবে, এত ফুল হবে, আর লতিয়ে যায় গাছটা, ভীষণ লতিয়ে যায়। আমি পুরো সব কেটে দেবো, কিন্তু অসংখ্য ফুলে ভরে যায়। খুব কম পরিচর্যা, সুগন্ধি ভালো রকম সুগন্ধি আছে, খুব মিষ্টি সুগন্ধি। তোমরা এই গাছটা কিন্তু বাড়িতে অনায়াসে এই বর্ষাকালে আনতে পারো বা করতে পারো। অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে জুঁই ফুল আছে, বেল ফুলও আছে, অনেক বড় বড় জুঁই ফুল আছে, ছোট আছে, মাঝারি আছে, জুঁইয়ের অনেকগুলো কালেকশন আছে। আর দেখো বরবটি, বরবটি মানে অতি সহজেই এই বর্ষাকালে তোমরা কিন্তু ছাদে করতে পারো, অসংখ্য অসংখ্য ফলে, গোছা গোছা তুমি তুলতে পারো। ঢ্যাঁড়স তো আছেই, বেগুনও ফলছে, তবে বরবটি আর ঢ্যাঁড়স অতি সহজে হয় এই বর্ষাকালে। তোমরা বরবটির দানা কিন্তু এখনও বসাতে পারো। দেখো আমি এই গন্ধরাজ ফুল বললাম, কটা সুগন্ধি ফুল বলবো, গন্ধরাজ ফুলের কাছে চলে এলাম। গন্ধরাজ ফুলও খুব মিষ্টি গন্ধ, বিকালবেলায় ফুলে যায়, ফুটে যায়। দেখো ফুটছে, খুবই সুন্দর গন্ধ, বিকাল থেকেই ফুটতে থাকে গন্ধরাজ গাছও। তোমরা অনেকগুলো ভ্যারাইটিস কিন্তু গন্ধরাজ ফুলের গাছ বাজারে পাওয়া যায়। তাহলে বন্ধুরা আমি এই কটি সুগন্ধি ফুল দেখালাম, তার সাথে একটু অল্প অন্য ফুলও দেখিয়েছি, কিন্তু মেন আমার এই কটি বর্ষার সুগন্ধি ফুলের গাছ তোমরা বাগানে আনবে বলে আজকের আমার ভিডিও। তার সাথে আমি খুবই কম পরিচর্যা ওদের লাগে বলে ওই কটি ফুল আমি দেখিয়েছি। আর বন্ধুরা তাহলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা বর্ষায় প্রচুর গাছ আনো এবং তাতে যত্ন করো। মেন একটাই, জল যেন না বসে, এই প্রথম কথা আমি বলে ভিডিও শুরু করেছিলাম, আর শেষ কথাও বলছি, গাছের গোড়ায় যেন জল না বসে, সেটা তোমরা যদি লক্ষ্য